হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পারমিতা চ্যাটার্জি চালিনে সবাইকে ওয়েলকাম। আজকে দেখো আমার ঘরের কাজ সব করে নিয়েছি, আজগুলো আমাকে নিজে করতে হয়েছে। কেন? কাজের মেয়েটা এসে বলে দিয়েছে যে আমি ওই মাস থেকে করবো, সেই জন্য আর কিছু বলিনি। যাক, মাস তো আর কটা দিন বাকি আছে, 4-5 দিন বাকি আছে, সেই ভাবলাম যে থাক তাহলে ওই মাস থেকেই ও করবে। তা এখন বাজে 10:30 বাজে, তা আমার ব্লগটা আমি এখান থেকেই চালু করছি। কালকে আমি বাজারে গেছিলাম, আমি কি কি বাজার করেছি সেটা আমি তোমাদের কাছে ছেড়েছি। দেখো, আম, লিচু, পটল, কুমড়ো, মানে নানা ধরনের ঢ্যাঁড়স, উচ্ছে, যা যা বাজার পাওয়া যায় আমি সেইগুলো নিয়ে এসেছি। এক সপ্তাহ বাজার আমি তুলে নিয়েছি। মাছও আমি এক সপ্তাহ মাছ তুলে নিয়েছি। ওর লোটে মাছ আছে, তারপরে কাল তোমরা দেখেইছো যখন আমি আমার ভিডিওটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে, তোমরা স্কিপ করে দেখবে না, দেখবে যে এখন বাজারে এত দাম পড়েছে যে কোনো কিছু ছোঁয়া যাচ্ছে না আনাজে। আর এই সময় গরম পড়েছে, তা ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডা মারি, একটু গল্প করি, তা সেই চলে আসলাম। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো, শর্ট ভিডিও তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন। জানি না আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না, আমি চেষ্টা করছি, আমি নিজের থেকে মন দিয়ে বলছি, আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনার জন্য, একটু ভালো করে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। আমার সেরকম তো বাইরে যাওয়া হয় না, তা আমি বাইরেও গেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। বাইরের ভিডিও আমি ওটা ছাড়বো যখন তোমরা দেখতে পাবে। তা গরম তো বাইরে দেখো কত গরম পড়েছে, কত রোদ উঠেছে, কড়া কড়া রোদ উঠেছে। আর যখনই তোমরা ঘামবে বাইরে যাবে, ব্লুকন্ডির সাথে নিয়ে যাবে কি এসে খাবে, অবশ্যই ব্লুকন্ডির সাথে রাখবে। আর ঘরে এত ছোট ছোট পিঁপড়ে হয়েছে না যে বলার মতন, যেখানেই শুচ্ছি সেখানেই কামড়িয়ে ধরছে। তা আর এই সময় জানো যে আমরা কেন আমি আসি? এই সময় আমার কিচেনের নাম হচ্ছে আমার রান্নাঘর, তোমরা গিয়ে দেখো রান্নাগুলো, তোমাদের রেসিপিগুলো ভালো লাগবে। এখন আমি এই সময় আসি, মানে আমি রান্না নিয়েই আসি। আজকে কী রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে চলো গল্প করা যাক। আর এখন করে সত্যি বলছি ভিউজ একদম হচ্ছে না, জানি না কেন ইউটিউবের প্রবলেম হচ্ছে না, আমাদের ভিডিও কারো পছন্দ লাগছে না। এত লোক আমাদের ভিডিও মানে ইন্ডিয়ার মধ্যে সবাই করছে যে বলার মতন না, মানে সবারই একটা চাই যে ঘরে বসে বসে একটা মানে হাত খরচা কিছু যদি আসে কাউকে দিয়ে হেল্প করবো, যে নিজেরও খরচা যেন ওঠে সেই চেষ্টাটা আমরা করি। তা চলো কথা না বাড়িয়ে, সবাই তো একটু মনে আনন্দ লাগে, কেউ কেউ পয়সার জন্য করে না, কেউ কেউ নিজের মনের জন্য একটু খুশির জন্য যে চলো আমি তো বোর হচ্ছি বসে থেকে কী লাভ, চলো একটা কিছু আমরা ঘরে বসে করি, তা সেই জন্যই আমরা এসেছি। এরম না যে আমাদের খুব মানে অভাব, এই যেটুকুনি আছে সেইটুকুনি নিয়ে খুশি থাকি, বেশি কিছু চাই না। ঈশ্বর যেটুকুনি দিয়েছে ওইটুকুনি আমাদের কাছে অনেক বড়। তাহলে এই কথা না বাড়িয়ে রান্নাশালে যাওয়া যাক। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল আমার হয়ে গেছে, আর এখানে কড়া আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দেবো। তেল এই জন্য দেবো, এই যে দেখতে পাচ্ছ দুটো বেগুন আমি কেটে রেখেছি, এটা বেশ ভাজবো আমি। আর গ্যাসটা জোরে করে নিলাম। আর এখানে আমার এই যে পুঁই শাকটা হবে, এর মধ্যে বেগুন দিয়েছি, কুমড়ো দিয়েছি, পুঁই শাক দিয়েছি, আলু দিয়েছি। এটা জাস্ট কোনো ঝাল দেবো না, এটা শুধু কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে আমি এটা বসিয়ে দেবো। প্রথমে আমি এইটাকে ভেজে নেবো। দেখো আর তোমাদের বলেছিলাম ডাল, দেখো এখানে আমার ডালটা হয়ে গেছে, এখানে মানে আমার ভাতটাও হয়ে গেছে, আমি দেখছি আমার ভাতটা হয়েছে কি না, এখনো আর একটু বাকি আছে, আর এক ফুটো হলেই হয়ে যাবে। আর এখানে আমি বেগুনটাকে ভেজে নেব। আর গরম ভাতে ডাল আর বেগুন, উফ, ব্যাপারটা জমে যাবে না? বরফই ছাড়িনি, দেখো একদম বরফ ছাড়িনি, এটা ভালো করে জলে ভিজিয়ে দিতে হবে। দেখো আমার ভাতটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ
আমার ভাতটা হয়ে গেছে আর এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তোমরা সবাই জানো আমি বটিতে কাটি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো ছোট ছোট দেখতে পাচ্ছ পুঁটি মাছ আছে, বড় সাইজের আছে। বেগুনগুলো কড়া কড়া না হলে ভালো লাগে না, ভেতরে কাঁচা কাঁচা থাকবে, সেই জন্য হালকা আছে। আমি ভাজি দেখতেই পাচ্ছ, দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার এর মধ্যে করার মতো ওই তেলেতেই আমি পোশাকটা করব। এর মধ্যে দেখো একটু পেঁয়াজ দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভাজছি। এবার এই শাকটা দিয়ে দেব। এক চামচ নুন দিয়ে দেব আর অল্প দেব। এটা নিরামিষ হবে সেই জন্য এর মধ্যে আর কিছু অ্যাড করলাম না। আচ্ছা আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আর একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে জলটা মরলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। আর কিছু মশলা এর মধ্যে আমি ব্যবহার করলাম না। শাক আমরা কম বেশি সবাই ভালোবাসি, আমার তো বেশি ডাটা শাক করতে ভালো লাগে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর আমি এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা প্রতি মাছটা। দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি। এবার এই মাছের জন্য আমি পেঁয়াজগুলো কেটে নেবো। এখানে দেখো এরকম ছোটো ছোটো পিঁচে পেঁয়াজ দিচ্ছি আমি, এটা বেশ ঝাল ঝাল হবে সেই জন্য। টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নেবো, ধনে পাতা। দেখো আমার পোশাকটা এখনও হচ্ছে, মানে এই ডাটাগুলো সিদ্ধ হবে। আর এই মাছের জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ তিনটে আছে ছোটো ছোটো, টমেটো আছে বড়ো সাইজে একটা, আর ধনে পাতা আছে, আর কাঁচা লঙ্কা আছে চারটে। আর মশলা লাগবে লঙ্কার গুঁড়ো আছে দু চামচ, হলুদ গুঁড়ো আছে এক চামচ, জিরের গুঁড়ো আছে এক চামচ, নুন আছে এক চামচ, আর সাথে লাগবে আদা রসুন এক চামচ। হয়ে গেছে আমার পোশাক, দেখতে পাচ্ছি। তেলের মধ্যে আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পুঁটি মাছের বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে বেশ।
গ্যাসটা জোরে করে দিলাম। দেখতে পেয়েছো আমার ডাল বেগুন ভাজা আর পুঁই শাক আমার হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, তাহলে এই মাছটা হলে আমার হয়ে যাবে রান্নার কাজ। আর এখানে আমি মশলাগুলো রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ টমেটো কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা চারটে আছে, আর এখানে লঙ্কার গুঁড়ো আছে 2 চামচ, নুন আছে 1 চামচ, হলুদ গুঁড়ো আছে 1 চামচ, আর জিরের গুঁড়ো আছে 1 চামচ। প্রথমে আদা রসুন দিয়েছি 1 চামচ, তারপরে ধনে পাতা টমেটোটা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে এটাকে নরম করবো, টমেটোটা গলে যাবে জন্য অপেক্ষা করবো 5 মিনিট। গ্যাসটা আস্ত করে দিয়েছি, আর একটু ধনের পাতা তুলে রেখে যেটা শেষে দেবো। দেখো টমেটো গুলো গলে গেছে, এবার আমি মশলাগুলো দেবো। এটা ভালো করে জল দিয়ে এটাকে কষবো, গ্যাসটা জোরে করে দিলাম, এটা মশলার গন্ধটা চলে যাবে, আদা রসুন আর জিরের গন্ধটা। আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছি তেল মশলা ছেড়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল দেবো, বেশি দেবো না। আর উপর থেকে মাছগুলো আমি দেবো, এটা পুঁটি মাছ। আমার নুন মশলা সব ঠিক হয়েছে, সেই জন্য এবার দেখো বাইরে থেকে জিনিস আনি, সেই জন্য একটু আগুনে ছুঁয়ে নেব, কেন সবার নজরটা ঠিক নয়। এবার উপরে ধনে পাতাটা দিয়ে দেবো, দেখো আমার মাছের ঝালটা হয়ে গেছে, কি সুন্দর লুক এসছে। টাটা বাই বাই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে
সবার সাথে শেয়ার করে দিন এই মাছের ঝালটা, তোমরাও বানাও, বেশ ভালো লাগবে।